আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নগদ জনপদের খবরে। সংবাদকক্ষে আছি মেহেরুন্নেসা তাহমিনা। আর আমাদের এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। কুমিল্লা, ফেনী ও কিশোরগঞ্জের আদালতে তিনটি হত্যা মামলায় আট জনের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। কুমিল্লায় সেনা সদস্য হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ডাদেশ ও একজনের দশ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত। আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক। ফেনীর ফুলগাজী উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা চালক মুলকত আহমেদ কালামিয়া হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে চল্লিশ হাজার টাকা করে জরিমানা আদেশ দেওয়া হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী ও দুই মাস বয়সী শিশুপুত্রকে হত্যা মামলায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নয় বছর আগে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হলেও চলছে একত্রিশ শয্যার জনবল দিয়ে। হাসপাতালে সব ধরনের যন্ত্রপাতি থাকা সত্ত্বেও গাইনি অ্যান্ড অপস, মেডিসিন, সার্জারি ও অ্যানেস্থেশিয়া কনসালট্যান্ট না থাকার কারণে কোনো অপারেশন হচ্ছে না। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রের সুমন সরোয়ারের রিপোর্ট। চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে 2011 সালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একত্রিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু বাড়ানো হয়নি জনবল। নয়জন চিকিৎসকের জায়গায় দায়িত্ব পালন করছেন মাত্র চারজন। আবাসিক মেডিকেল অফিসার, গাইনি অ্যান্ড অপস, মেডিসিন, সার্জারি ও অ্যানেস্থেসিয়া কনসালট্যান্ট সহ পাঁচটি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এক্স রে মেশিন থাকলেও সেটি দীর্ঘদিন ধরে অচল। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছে না রোগীরা। আর এখানে আসার পরে দেখি ডিউটি নার্স নাই, এসে তারপর আমরা দেখা পাই, তারপরে এখানে বেড়ে বিছানাপত্র নিয়ে এখানে শুরু। ডাক্তারের এরকম কোনো কথা বললে কোনো গুরুত্বই দিচ্ছে না, রাগ হয়, আবার দুই তিন দুই আগের দিন আরো থাকো এগুলো বলতেছে। আমার দাঁতের ব্যথা দেড় ঘন্টা এনে বসে আছি কিন্তু ডাক্তার নাই। ডাক্তার ধরে দশটা এগারোটা বারোটার দিকে আসে খালি চিকিৎসার দিয়ে তখনই বাইরে গেছি। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের অভাবে অধিকাংশ সময়ে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। আল্ট্রাসোনোগ্রাম মেশিন না থাকার কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় গর্ভবতী মহিলা যারা আছে তাদের আল্ট্রাসোনোগ্রাম না করতে পারার কারণে হয়তো সদরে রেফার করে দেওয়া লাগে। এসব সংকটের প্রভাব পড়ছে গোটা উপজেলার স্বাস্থ্যসেবার উপর। সেবার মান জনবলের স্বল্পতার কারণে কিছুটা ব্যাহত হচ্ছে, তবে আমরা কেউই বসে থাকি না বা বসে থাকতেও চাই না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সর্বদাই চেষ্টা করতে থাকি। সংকট নিরসনে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি ফুলছড়ি উপজেলাবাসীর। সুমন সারোয়ার, চ্যানেল আই। এ পর্যায়ে রয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রের সুমন সারোয়ারের ডেস্ক রিপোর্ট। বরগুনায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় বটতলা চত্বরে বেড়িবাঁধের বাইরের তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। সিরাজগঞ্জের ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে ই ট্রাফিক প্রসিকিউশন সেবা চালু হয়েছে। উদ্বোধন করেন পুলিশ সুপার হাসিবুল আলম। হবিগঞ্জের আজমেরিগঞ্জে অর্ধশতাধিক দরিদ্র মানুষকে নগদ অর্থ বিতরণ করেছে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র। জয়পুরহাটের সদর উপজেলা ভাতসা ইউপি ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে নির্মিত ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। কুড়িগ্রামে পাঁচশোর বেশি মানুষকে কম্বল বিতরণ করেছে কুড়িগ্রাম প্রেস ক্লাব। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা ও অন্যরা। রংপুরে সেনাবাহিনীর ছেষট্টি পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন ছেষট্টি পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম কামরুল হাসান। পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে সাংবাদিকরা। সুমন সারোয়ার, চ্যানেল আই।
রাঙ্গামাটিতে আন্তঃউপজেলা মহিলা হ্যান্ডবল টুর্নামেন্ট শেষ হয়েছে। রাঙ্গামাটি চিংলা মংমারি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী ম্যাচে সদর উপজেলা 16-9 গোলে পৌরসভা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে 29টি গোল করে শ্রেষ্ঠ গোলদাতা হয়েছেন চ্যাম্পিয়ন দলের তিশা চাকমা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। টুর্নামেন্টে মোট 6টি দল অংশগ্রহণ করে। নগদ জনপদের খবরের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন চ্যানেল আই কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।